গহীন বনের উঁচু পাহাড়ের পাথুরে গা বেয়ে নেমে আসছে শীতল পানির মনোরম ঝর্ণা। চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈঢালা জাতীয় উদ্যানে অবস্থিত খোয়াছড়া ঝর্ণার সুন্দর এই রূপ দেখতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন হাজারো পর্যটক। খোয়াছড়া ঝর্ণা খোয়াছড়া ট্রেইল নামেও পরিচিত। এই ট্রেইলে রয়েছে মোট 7 কুম ও 5টি ধাপ। প্রতিটি কুম বা ধাপে পৌঁছাতে পর্যটকদের পাড়ি দিতে হয় খাড়া, পিচ্ছিল ও দুর্গম পথ। ঝর্ণার শেষ ধাপ পর্যন্ত পৌঁছাতে হলে পায়ে হেঁটেই পাড়ি দিতে হবে অন্তত 5 কিলোমিটার পথ। আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন জায়গায় দেখা পেয়েছি, বাট আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক সুন্দর, অনেক আসলে মন জুড়ানো জায়গা। আমরা উপরে গেলাম বা অনেক ঝর্ণা, প্রাকৃতিক দৃশ্য, কষ্ট হলেও যখন এগুলো এনজয় করা হয় তখন কষ্ট দেখে না কি। এটা সত্যি অনেক কষ্টের, কিন্তু কষ্ট শেষে যে সফলতা পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, ভালো লাগা পাওয়া যায়, তার প্রমাণ হচ্ছে এই ঝর্ণাগুলো। প্রকৃতি যে কতটা সুন্দর হইতে পারে, প্রকৃতির কাছে না আসলে আসলে কখনোই কল্পনা করা যায় না। পর্যটকদের দাবি, যত কষ্টই হোক পথের ভয়কে জয় করে একবার ঝর্ণায় পৌঁছে গেলে প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভুলে যাওয়া যায় সব কষ্ট। 2013 সাল থেকে বিপুল সংখ্যক পর্যটক এখানে ভিড় করতে থাকে। তাদের কথা মাথায় রেখে এখানে গড়ে উঠেছে 40 থেকে 50টির মতো ছোট বড় রেস্টুরেন্ট ও দোকান, যেখানে কর্মসংস্থান হয়েছে গ্রামের 300 থেকে 500 মানুষের। ছুটির দিনে এখানকার দোকানগুলোতে 4 থেকে 5 লাখ টাকা বিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অবৈধ একটু মানুষ বেশি হয়, আর এমনি দৈনিক ধরেন 400-500 লোক আসতে পারে। শুধু রাস্তার কারণে আমাদের এখানে লোক আসে না, আসতে চাইলেও আসতে পারে না। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে পাহাড় পর্যন্ত আসা সড়কটির বেহাল দশার কারণে ঝর্ণাটিতে পর্যটকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। সড়কটি দ্রুততম সময়ে মেরামতের দাবি জানান তারা।